আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক রাখতে চাই আমরা। আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে, এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে, এই ভারতে আছে, ভারতে আছে। আমরা ভারতের জনগণকে আহ্বান জানাতে চাই, সরকারকে আহ্বান জানাতে চাই, তাকে গ্রেপ্তার করুন। এবং আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, অনুদীপ বললাম ভাই শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন, ঠিকানের আওয়াজ আনতে হবে। বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। প্রথমে আমরা এই আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে যেহেতু ছাত্র ছাত্রী ভাই বোনেরা গ্রেপ্তার হয়েছে, হত্যা করেছে, শহীদ হয়েছেন, যে সাধারণ মানুষ হত্যা হয়েছেন, হত্যা করেছে, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা তাদের স্মরণ করছি এবং আপনার মাগফিরাত কামনা করছি। আমরা দাবি করছি যাদেরকে হত্যা করেছে খুনি স্বৈরাচার একনায়ক সরকার শেখ হাসিনা, তাদেরকে জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করার জন্য অফিসিয়ালি পাশাপাশি এই আন্দোলনে যেসব ছাত্ররা বিশেষ করে সমন্বয়করা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, শত নির্যাতন পরও তারা কিন্তু আন্দোলন থেকে পিছপা হন নাই, একচুয়ালি বিচ্ছুত হন নাই, জাতিকে মুক্ত করে তারা ছেড়েছেন, তাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি, যাই তাদেরকে স্মরণ করবে। এই নতুন প্রজন্ম যারা ছাত্র ছাত্রী তারা মুক্তিযুদ্ধ করতে পারে নাই, মুক্তিযুদ্ধ দেখে নাই, ইতিহাস শুনেছে, মুক্তিযুদ্ধ কি এবং তার নিজের করে দেখিয়েছে দেশকে মুক্ত করে। স্বৈরাচার নাই, এক না এক নাই, নতুন করে বাংলাদেশ স্বাধীনতা হবে। তারা রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে, রাষ্ট্রকে অর্থনৈতিক দুর্বল করে দিয়েছে, তারা অনেক ব্যাংকের লাইসেন্স, নতুন ব্যাংকের লাইসেন্স দিয়েছে, আওয়ামী লীগ নেতাদেরকে বসিয়েছে লাইসেন্সে, এইসব লাইসেন্স দিয়ে তাদের মালিক মালিক করেছে, পুরাতন ব্যাংকগুলোতে আওয়ামী লীগ নেতাদেরকে চেয়ারম্যান করেছিল এবং তারা বাংলাদেশে সব ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে, লুটপাট করে নিয়েছে। ওদের আমি বাংলাদেশ ব্যাংকে আহ্বান জানাই, ওদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেন কোনো টাকা পাচার না করতে পারে সেই ব্যবস্থা তারা গ্রহণ করবে। এরা যেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি একজন কি নাম জানি, নজরুল ইসলাম সহ, নজরুল ইসলাম সহ, এরা যেন কোনো ব্যাংক থেকে টাকা উত্তোলন না করতে পারে সেই জন্য বাংলাদেশ ব্যাংকে এক্ষুনি ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের আন্দোলনকামী অনেক ছাত্র, অনেক যুবক, সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা জেলে আছে, তাদেরকে জামিনের কথা বলেছে রাষ্ট্রপতি। কিন্তু জামিন না, শুধু জামিন না, ফৌজদারি কার্যবিধির 494 ধারা অনুযায়ী সরকার নির্ভয়ে আছে, সরকারের নির্ভয়ে আদেশে সকল রাজনৈতিক মামলা, সকল এই ধরনের মামলা প্রত্যাহার করতে হবে। তাদের শুধু জামিন দিলে হবে না, আবার তো হাজির দিতে হবে, মামলা চলবে। সুতরাং নির্ভয় আদেশে সরকারের ক্ষমতা আছে সেকশন 494-এ, ওতে এই নির্ভয় আদেশে ওদের সকল মামলা প্রত্যাহার করতে হবে, মুক্তি দিতে হবে এবং এখনই মুক্তি দিতে হবে আজকালের মধ্যে। গত 16 বছর এই সরকার ঠিকই ছিল বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে এবং লক্ষ লক্ষ মামলা ভুয়া মামলা করেছে, গায়ে মামলা করেছে এবং এই আন্দোলন সংগ্রামও লক্ষ লক্ষ লোককে লোকের বিরুদ্ধে মামলা মিথ্যা হামলা করেছে, ছাত্রের মিথ্যা হামলা করেছে, মিথ্যা হামলা করেছে, অনেকেই জেলে আছে, অনেকেই জেলে আছে, তাদের ইমিডিয়েটলি মুক্তি ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি। আর গত 16 বছরে এই সুপ্রিম কোর্ট সহ অনেক জায়গাতেই অনেক বিচারপতি তাদের শপথ অনুযায়ী বিচার করেন নাই, তারা রাজনীতি করেছেন এখানে মধ্যে, তারা রিমান্ড দিয়েছেন, গ্রেপ্তার করেছেন, সাজা দিয়েছেন, সে অতি উৎসাহী সুপ্রিমের বিচার, তার শপথ ভঙ্গ করেছেন, শপথ ভঙ্গ করেছেন, অনেকে দুর্নীতি করেছেন। যেমন একটা এক্সাম্পল দিই, মোহাম্মদ হোসেন চৌধুরীর মার সম্পদ কিন্তু গোপন ছিল, অনেক কিছু গোপন পাওয়া গেছে, তাকে খালাস দিয়ে দিয়েছে। পাশাপাশি কিন্তু ইকবাল হোসেন টুকু একই কোর্ট
ইগুলেন টুকু আমার নামকে সাদা দিয়েছে কিন্তু এরকম তাদের জন্য একরকম বিচার ছিল আর অন্য মানুষের জন্য একরকম বিচার ছিল। যারা এইসব বিচার এভাবে রাজনৈতিকভাবে বিচার করেছে তার বিচার করেছে এবং রাজনীতি মাথায় নিয়ে বিচার করেছে সবদঙ্গ করছে। আমরা দাবি জানাচ্ছি আপনারা বিচারক হওয়ার অনুপযুক্ত। অনেকে দুর্নীতি জড়ায় পড়েছে কিন্তু আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের নেতা ছিলেন এক সময়, সেই জন্য তাদের তারা কিন্তু তাদেরকে ভালো ভালো ব্যাংক দেওয়া হয়েছে, মোশন ব্যাংক দেওয়া হয়েছে নাকি। আমরা দাবি করছি যারা এইসব কোর্টে বসে রাজনীতি করেছেন দুর্নীতি করেছেন আগামী এক সপ্তাহের মধ্যে তাদের অনুরোধ করবো পদত্যাগ করার জন্য। যদি না হয় না করে আমরা কিন্তু তাদের নাম বলে দেব, তাদের বিচারপতি থাকার কোনো অধিকার নাই। আপনারা আওয়ামী লীগ করবেন কোর্টে বসে বিচারপতি হয়ে, আওয়ামী লীগ করবেন আওয়ামী লীগ করে আওয়ামী লীগের বিচারপতি হয়ে বিচার করবেন রাজনৈতিক নেতা কর্মীদের, তা হবে না। যারা করেছেন দয়া করে পদত্যাগ করুন। নাহলে কিন্তু তাদের নানা প্রকার করতে বাধ্য হব, যাদের কাছে তাদের এই গুপ উন্মোচন করতে আমরা বাধ্য হব। সংবিধানের আর্টিকেল 7A এবং 7B যেটা সংশোধন করেছিল শেখ হাসিনা সেটা রাষ্ট্রপতি অনুরোধ করবো আপনি অধ্যাদেশ করে সেটা বাতিল করতে হবে, তাহলে সরকারের পথে সুগম হবে। আমরা আরো স্মরণ করে দিতে চাই কিছু কানাঘুষে আছে জরুরি অবস্থা জারির জন্য বাংলাদেশের মানুষ আইনজীবীরা ছাত্র সমাজ কেউ কিন্তু জরুরি অবস্থা চায় না। আমরা চাই না যে আবার নতুন করে মইনুল আহমেদ ফখরুদ্দিন আহমেদ আর সরকার বাংলাদেশে আসুক। সুতরাং যারা যারা চিন্তা করবে জরুরি অবস্থা জরুরি অবস্থার জন্য, এর জন্য অনেকে অনেক জায়গাতে সরকারের লোকজন আইন এবং বিভিন্ন জায়গাতে ভাঙচুর করতেছে আগুন লাগাচ্ছে। সুতরাং অস্থির অবস্থা তৈরি করার জন্য আমরা আবার বলে দিতে চাই ছাত্র জনতা আইনজীবী বাংলাদেশ জনগণ কেউ জরুরি অবস্থা চায় না, মানবে না। জরুরি অবস্থা যদি উদ্বেগ না হয় প্রতিবাদ কিন্তু আবার সারা বাংলাদেশ শুরু হয়ে যাবে এবং যারা থাকবে যারা আসবে তারাই কিন্তু শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। মুক্তিযোদ্ধার তালিকা এ আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় আছে তারা এখনো মুক্তিযোদ্ধার তালিকা করা হয়নি, কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তাদের সন্তানকে চাকরি নাতিনের চাকরি দেওয়া হয়েছে। স্বাধীনতার পরে অনেকের জন্ম, স্বাধীনতার সময় কারো 8 বছর বয়স ছিল তারা মুক্তিযোদ্ধা। শামসুদ্দিন মানিক বিজেপি শামসুদ্দিন মানিক লন্ডনে ছিল সে মুক্তিযোদ্ধা। শামসুদ্দিন মানিক বিজেপি শামসুদ্দিন মানিকের মতন যারা গোয়া মুক্তিযোদ্ধা অনেক বিলম্বে তাদের মুক্তি এবং যারা যারা জন্ম হয়েছে বাবার জন্ম হয়েছে স্বাধীনতার পরে তারা মুক্তিযোদ্ধা হয়ে গেছে। কোন বাতিল করতে হবে এবং তাদের বিচারের আওড়া হাতে নিতে হবে। পাশাপাশি যারা ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে চাকরি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ভুয়া মুক্তিযুদ্ধকে তারা অসম্মান করার জন্য কর্মমুক্ত করার জন্য তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। শেখ হাসিনা নাই, এক না এক নাই, তার শাখা প্রশাখা সব শেষ করে দিতে হবে। সুপ্রিম কোর্টে অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে। জেলা পর্যায়ে প্রসিকিউশন যারা টিপি যারা আছে ডিপিপি জিপি সহ এপিপি যারা আছে তাদেরকে অন্তিমে বাতিল করতে হবে 2 সপ্তাহের মধ্যে। এরা বেগম খালেদাকে তারেক রহমানকে যারা সাজা দিয়েছে ওদের প্রমোশন দিয়েছে, হাইকোর্ট ডিভিশন নিয়েছে, আপিল ডিভিশন নিয়েছে, অনতি বিলম্বে বেগম খালেদা এবং তারেক রহমানের সাজা নির্বিআদেশে বাতিল করতে হবে। পাশাপাশি যারা এই রাজনৈতিক বিচার করেছে তাদেরও শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনেক আওয়ামী লীগের নেতারা
হিন্দু সম্পত্তি দখল করতে আগুন জ্বালায় দিচ্ছে, হিন্দুদের পূজা পার্বণ মন্দিরে হামলা করছে। প্রিয় ভাই বোনেরা, শুধু বাংলাদেশের জনগণ নয়, বাংলাদেশে যারা সংখ্যালঘু বিশেষ হিন্দু সমাজ, তারা কিন্তু এই সরকারের অধীনে কিন্তু নির্যাতিত হয়েছে। বাংলাদেশের 90% সম্পদ এই আওয়ামী লীগের পান্ডারা গুন্ডা দখল করেছে, এবং এই আন্দোলনে, ছাত্র আন্দোলনে, ছাত্র আন্দোলনে আমরা দেখেছি অনেক হিন্দু ভাই বোন কিন্তু এদের সঙ্গে শরিক হয়েছে। তো আমার অনুরোধ করবো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন জায়গাতে গ্রামে গ্রামে এইসব তৎপরতা চালাবে বন্দি ধ্বংস করার জন্য। আমাদের ছাত্রদেরকে অনুরোধ করবো, আমাদের সকল দেশবাসীকে অনুরোধ করবো, যার যার জায়গায় নির্দেশ এলাকায় মন্দিরকে পাহারা দিবেন, আপনারা মন্দিরকে পাহারা দিবেন, হিন্দু বাড়িগুলো পাহারা দিবেন। তারা কিন্তু আমাদের মতো নির্যাতিত হিন্দুরা, এবং সংখ্যালঘুদের কোন ক্ষতি যেন না হয় সেটা কিন্তু দেশবাসীর দায়িত্ব নিতে হবে। এবং অতি উৎসাহী, এবং যারা আওয়ামী লীগের তারা কিন্তু এই সেপারেটিজ করবে পার্শ্ববর্তী রাষ্ট্রকে হেপানোর জন্য। হ্যাঁ, সুতরাং এটা আমাদের দায়িত্ব নিতে হবে, সংখ্যালঘুদের যেন ক্ষতি না হয়, এবং সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দির, হ্যাঁ মন্দির, এবং তারা যারা গির্জা ওগুলো কিন্তু ছাত্র সমাজ বিভিন্ন এলাকায় এবং আইনজীবী ভাই বোনরা সবাই সব জনগণকে অনুরোধ করেছি তারা যেন পাহারা দেয়। এবং যারা আমি এর মধ্যে ঘর পেয়েছি, আমার চাঁদ খেলে দুটো ছাত্রলীগের নেতা আসছিল হিন্দু বাড়িতে আক্রমণ করতে, তাদেরকে বেঁধে রেখে দিয়েছে, তাকে বেঁধে রেখে দিয়েছে, বেঁধে রেখে দিয়েছে। বিভিন্ন জায়গাতে কিন্তু এই তৎপরতা তারা চালাবে, কিন্তু এটাকে আমরা থামাতে হবে, এটা রক্ষা করতে হবে। গান্ধী আশ্রম আছে আমার নির্বাচন এলাকায়, সেখানে আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ পাহারা দিয়ে রাখছি জনগণকে পাহারা দেওয়ার জন্য। এই পার্লার ভেঙে নিতে হবে। আজকে শুধু আজকে ছাত্র তার নেতৃত্ব দিয়েছে, 16 বছরের খুব মানুষের এই স্বৈরাচার, খুনি, ভোট চোর, ভোট ডাকাত, এই ক্ষোভের কারণে কিন্তু আপনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কেন্দ্রের ক্ষমতায় ছিল সারা দেশে, সিটি কর্পোরেশনে, উপজেলায়, ইউনিয়ন কাউন্সিলে, যারা জোর করে ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে, নির্বাচন দেখিয়েছে, যারা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কাউন্সিলে যারা জোর করে অস্ত্র দেখে ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের, তারা অনুদিন পদত্যাগ করতে হবে, অপদত্যাগ করতে হবে, নতুন সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সারা বাংলাদেশ যে যেখানে আছে জোর করে বসে আছে ভোট ছাড়া, তারা সবাই চলে যেতে হবে, তাদের জায়গা বাংলাদেশে নাই। আর সুপ্রিম কোর্ট এটা আমাদের জাতীয় সম্পদ, আমরা এখানে প্র্যাকটিস করি, এটা রাষ্ট্রের একটা অঙ্গ বিচার বিভাগ। আমরা চাই শক্তিশালী বিচার ব্যবস্থা, চাই আমরা চাই লেজার ভিত্তি বিচার ব্যবস্থা, চাই না বিচারক নিয়োগের নীতিমালা করে নিতে হবে, আইন করে নিতে হবে অনতিবিলম্বে। নির্বাচন কমিশনার যারা আছে তাদেরকে দুর্নীতির জন্য এবং অবৈধ নির্বাচন অনুষ্ঠান করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা, আইনগত ব্যবস্থা করতে হবে, তাদের পদত্যাগ করতে হবে। দুদকে যারা আছে শুধু আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক মামলা তার পরিচালনা করছেন, তারা পদত্যাগ করতে হবে, তাদের বিচার। এবং বাংলাদেশে নাকি একটা মানবাধিকার কমিশন আছে, সেটা কোনো এটা কোনো শক্তি নাই, কথা নাই, প্রাণ নাই, সবাইকে পদত্যাগ করতে হবে মানবাধিকার কমিশনে। এবং তারা যে অপরাধ করেছে যে মানবাধিকার কমিশনের কোনো সংখ্যা দেয়নি কোনো স্বীকৃতি হবে। আর কত জনগণ মানে হত্যা হয়েছে অনীতি বিলম্বে, সেই সংখ্যা নিরূপণ করতে হবে, এবং সবারই, এবং এই হত্যাকাণ্ডে সারা বাংলাদেশে যারা জড়িত ছিল, যে পুলিশ কর্মকর্তা এবং তাদের সহযোগী রাজনৈতিক নেতা, ওদের বিচার করতে হবে। 16 বছর যত ক্রস ফায়ারে হত্যা হয়েছে তাদের বিচার করতে হবে বাংলাদেশে, এবং ক্ষতিপূরণ দিতে হবে। ঘুম হয়েছে, আনাঘর
আয়নাঘর দরজা খুলে দিতে হবে। এখনো 400 লোক নাকি আয়নাঘরে আছে কত কত বছর থেকে। হ্যাঁ ওই আয়নাঘর আয়নাঘরে যারা নিয়ে গেছে ওদেরকে ধরতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আয়নাঘরের সবাইকে খুলে দিতে হবে, অনেক জন্মে আজকে কালকের মধ্যে খুলে দিতে হবে ইনশাল্লাহ, তা মুক্তি করে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, সাংবাদিক বোনেরা, এবং আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আইনজীবী ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সাংবাদিক প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা এই আন্দোলনের দীর্ঘদিন সময় আমাদেরকে আমাদের কথা দেশবাসীকে পৌঁছিয়েছেন আপনারা। আজকের এই বিজয়ের দিনে আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।